মুর্শিদাবাদের শমশেরগঞ্জে গঙ্গা ভাঙন, নদী গর্ভে তলিয়ে গেল বাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকা। আতঙ্কে এলাকা ছাড়ছেন শমশেরগঞ্জের মহেশতলার বাসিন্দারা। ভাঙন আতঙ্ক, যে ছবি আমরা তুলে ধরছি দেখুন কিভাবে বাড়িঘর ছেড়ে সবাই পালাচ্ছেন, কারণ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকা। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে গঙ্গা ভাঙন, নদী গর্ভে তলিয়ে গিয়েছে বাড়ি। মহেশতলায় এলাকার বাসিন্দারা তারা ঘর ছাড়ছেন, বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন ওই এলাকা থেকে। ওই এলাকার পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শোনাবো এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনাবো। প্রায় 4 বছর থেকে গঙ্গা ভাঙন চলছে, কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। 4 বছর থেকে আমাদের রাজ্য সরকার বারবার চিঠি দিচ্ছে, কিন্তু কোনো কাজই করছে না। কেন্দ্র সরকার বলবো গঙ্গা ভাঙনটা করা যায়, বাঁধা ব্যবস্থা করতে হবে, কেননা প্রত্যেক বছরে 200 থেকে 200 বাড়ি প্রত্যেক বছরই তলিয়ে যাচ্ছে। মোটামুটি 20-25টা বাড়ি এইমাত্র পড়ে গেছে এক ঘন্টার মধ্যে। আমরা পুলিশ এক ঘন্টা পরে এলো, যখন সব শেষ হয়ে গেছে তখন পুলিশ এলো। এখন পর্যন্ত 1 বছর হয়ে গেলো যে 100 কোটি টাকা এসেছে, 1টা টাকার কাজ হয়েছে কিনা আমরা জানি না। নৌকাতে মাল আসছে, ফেলছে কি ফেলে না ওরাই জানে। এগুলো সব দুর্নীতির মতো কাজ হচ্ছে সব। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে গঙ্গা ভাঙন, নদী গর্ভে তলিয়ে গেল বাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকা। আতঙ্কে এলাকা ছাড়ছেন শমশেরগঞ্জের মহেশতলার বাসিন্দারা। ভাঙন আতঙ্ক, যে ছবি আমরা তুলে ধরছি দেখুন কিভাবে বাড়িঘর ছেড়ে সবাই পালাচ্ছেন, কারণ নদী গর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়ি। ইতিমধ্যে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এলাকা। মুর্শিদাবাদের শমশেরগঞ্জে গঙ্গা ভাঙন, নদী গর্ভে তলিয়ে গিয়েছে বাড়ি। মহেশতলায় এলাকার বাসিন্দারা তারা ঘর ছাড়ছেন, বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন ওই এলাকা থেকে। ওই এলাকার পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন শোনাবো এবং স্থানীয় বাসিন্দাদের বক্তব্য শোনাবো। প্রায় 4 বছর থেকে গঙ্গা ভাঙন চলছে, কেন্দ্র সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না। 4 বছর থেকে আমাদের রাজ্য সরকার বারবার চিঠি দিচ্ছে, কিন্তু কোনো কাজই করছে না। কেন্দ্র সরকার বলবো গঙ্গা ভাঙনটা করা যায়, বাঁধা ব্যবস্থা করতে হবে, কেননা প্রত্যেক বছরে 200-100 বাড়ি 100 থেকে 200 বাড়ি প্রত্যেক বছরই তলিয়ে যাচ্ছে। মোটামুটি 20-25টা বাড়ি এইমাত্র পড়ে গেছে এক ঘন্টার মধ্যে। আমরা পুলিশ এক ঘন্টা পরে এলো, যখন সব শেষ হয়ে গেছে তখন পুলিশ এলো। এখন পর্যন্ত 1 বছর হয়ে গেলো যে 100 কোটি টাকা এসেছে, 1টা টাকার কাজ হয়েছে কিনা আমরা জানি না। নৌকাতে মাল আসছে, ফেলছে কি ফেলে না ওরাই জানে। এগুলো সব দুর্নীতির মতো কাজ হচ্ছে সব।